নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে জাগরী বুটিকের অনুষ্ঠান, শ্রাবণীর অনুষ্ঠান। একেবারে আকাশ নীল রঙের শাড়ি পরে শ্রাবণী হাজির। হ্যাঁ, কি আমরা বৈশাখে দাঁড়িয়ে শ্রাবণের গল্প শুনবো। হ্যাঁ, সবসময় তো আশাটা রাখা ভালো না, আর বাইরে যা মানে কি বলবো, নাই রসনাই দারুণ দহনও বেলা। তো এই রসনাইটা ঠিক আছে, বাইরে সেটা হলো, কিন্তু আমাদের রস কস সবই চলবে, রসালো প্রোগ্রাম। তো আপনারা যাগে এই দহনবেলায় ভালো থাকার জন্য যা যা করার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ একটা কথা বলি, যেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন, শ্রাবণীর কাছে তো ডিমান্ড থাকে আমাদের প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের, এটা চাই ওটা চাই সেটা চাই। তো সামনে 25শে বৈশাখ আসছে, অর্থাৎ 9th May, তার আগে অক্ষয় তৃতীয়া আসছে। অক্ষয় তৃতীয়ার জন্য প্রচুর শাড়ি পাবেন, কারণ শ্রীমতী সেগমেন্ট রয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে কবিপক্ষের যে শাড়ি আমাদের ডিমান্ড থাকে, আমারও ছিল পরপর 2 বছরের কাছে ডিমান্ড ছিল আমার, তো সেই রকম ডিমান্ড যদি থাকে আজকেও দুটো দেখাবে। কিন্তু এখনও তো সময় রয়েছে 9th May-র আগে, তো আপনারা মাঝে মাঝে ফোন করে ওর কাছ থেকে কিন্তু কন্ট্যাক্ট করেন, আপনার প্রয়োজনটাকে মিটিয়ে নিতে পারেন। আসলে আমি গত সপ্তাহে একটু ব্যস্তও ছিলাম, সেভাবে হয়তো করে উঠতে পারিনি। ঠিক আছে, তো 10টা শাড়ি সাজিয়ে ফেলতে পারতাম, চেষ্টা করতাম। 1 নম্বর শাড়ি মলমল, যেরকম আমরা দেখাই সেরকমই শুরু করছি, দেখিয়ে দেবো জায়গা করেছি। 1 নম্বর মলমল, এটা সবুজ হলুদ কম্বিনেশন, একদম খুব সুন্দর মলমলে বাটি, সবুজটা না খুব ফ্রেশ গ্রিন একটা। এটা 1 নম্বর 1050 উইথ ব্লাউজ, আপনারা তো জানেন নাম্বার 1 1050। এবারে আসছি নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, একদম পিঙ্ক আর নেভি ব্লু, এটা হচ্ছে নাম্বার 2। এটাও খুব সুন্দর, দুধেলতা পিঙ্ক একদম, আর তার সঙ্গে নেভি ব্লু নাম্বার 2। দাম এটা কুচি আঁচলে করা ছিল, হ্যাঁ করা আছে এইভাবে উইথ ব্লাউজ, দাম হচ্ছে 1050। নাম্বার 3 থেকে শ্রীমতী শুরু, নাম্বার থেকে শ্রীমতী শুরু, প্রচুর মানে শ্রীমতী সেগমেন্টে এবারে কাজে লেগে যাবে, হচ্ছে বিয়ে মরশুম এখন বৈশাখ মাস এবং অক্ষয় তৃতীয়া, মানে সবসময় আমি জড়িয়ে থাকি আপনাদের ভালোবাসায় আর এই সমস্ত কাজের মাধ্যমে এই আর কি। এখানে যেমন স্লিক পার করে ভেতরটাকে ইলাবোরেটলি ক্র্যাক করে তারপরে বোল্ড ডটস করা হয়েছে, নাম্বার 3 ভাবে করার চেষ্টা করলাম এইভাবে। আর মলমলের কোয়ালিটি তো নতুন করে কিছু বলার নেই, সত্যি 1050 নাম্বার 3। তবে এগুলো কিন্তু একটা একটা শাড়ি একটু মানে অপশন রেখে করবেন, তা পরের প্রোগ্রামে দেখবেন এইভাবে। এটা একটা জরি স্ট্রাইপ তাঁত, তার মধ্যে স্টেনসিলস অ্যাপ্লিক, কিন্তু খুব বোল্ড কলকা। হ্যাঁ, আমি নতুন করেছি এই কলকাটা, খুব পছন্দ হয়েছে, যারা পেয়েছেন সবাই আমাকে বলেছেন আপনারা। এটা অ্যাকচুয়ালি পদ্ম কলকা, এর মধ্যে একটা পদ্মের আদল আছে, ফুলের ডিজাইন মানে ফুলগুলোকে নিয়েই করা, ঠিক বলেছো তুমি, ধরতে পেরেছো এই জন্য। আচ্ছা এইভাবে পুরোটা, দামটা হচ্ছে 2000, এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর 2000। কারণ দেখো মানুষ নতুনের পূজারী, নতুন সবসময় আমরা ভালোবাসি নতুনকে। হ্যাঁ, তো সেই জন্য আমি তো চেষ্টাই করে যাই সবসময় করার, এই যে আন্তরিকতাটা, এই যে মানে নিষ্ঠাটা, এটা আমার খুব থাকে, আমি নিজেও চেষ্টা করি সেইভাবে করতে। এটা হচ্ছে রেশম চেক, সাদার মধ্যে পদ্ম এবং পাতা পুরোটাই অ্যাপ্লিক, একদম ব্লাউজটা কিন্তু স্টিচ না, স্টিচ না, ওই অ্যাপ্লিকেই করা অ্যাপ্লিক। আর এই হচ্ছে হাফটা হোয়াইট এর মধ্যে, হাফটা হচ্ছে রেড এর মধ্যে এইভাবে। নাম্বার হচ্ছে 5, প্রাইস হচ্ছে 2500, 2500 দাম, 5 নম্বর নাম্বার 5, 2500, 6 নম্বর 6 নম্বর। আচ্ছা ভালো কথা বাইদি ভাই বলে দিই, আমার সামনের প্রোগ্রামটা আমি প্র্যাটিক কথাটা করে দেবো, আরে বাবা 11 তারিখে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা কবিপক্ষও পড়ছে, তার মধ্যে কবিকে প্রণাম জানিয়ে উদ্দেশ্য, হ্যাঁ বাটিক এবং কাঁথা দুটোই আমি করে দেবো। আপনারা অনেকদিন অপেক্ষা করছেন, প্রতিদিনই প্রায় মানে 5টা করে গড়ে ফোন পাই। তো যাই হোক, এটা দেখো, এটা একটা জরি চেক তাঁতের উপরে, প্রচুর হাতের কাজ একদম, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে দেখানোটাও হলো, আর প্রচুর মানে একটা শাড়িতে যত কাজ হয় সেটা হাফ শাড়িতেই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে হাফটা মলমলের মধ্যে বাটিক যাচ্ছে, এর সঙ্গে ব্লাউজ পিস রানিং এই আছে, রানিং এ আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1950 নাম্বার 6। হ্যাঁ, তবে কিন্তু একটাই শাড়ি ওটাও, সবাই একটু অপশন রাখবেন, 6 নম্বর দেখালাম, 1950। হ্যাঁ, যেগুলো করে দেওয়া সম্ভব সেগুলো আমাকে একটু সময় দেবেন। এটা 7 নম্বর, এটাতে প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি এবং চেকের সাথে করেছি, চেক দিয়ে জরি চেক তাঁত, জরি চেক তাঁত, এবং এই যে এইটার কথা বলছি, এই চেকটাকেও তুমি প্যাচ করে বসিয়ে তারপরে প্রজাপতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রজাপতি তোমার কনসেপ্টটা একটু অন্যভাবে করছি। আর পুরোটা দেখো, গুচির থেকে কিন্তু প্রচুর টেম্পল যাচ্ছে এইভাবে, 3-4টে টেম্পল যাচ্ছে, এবং এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2500, 2500 নাম্বার 7।
নাম্বার 8 আমরা কিন্তু শ্রীমতী সেগমেন্টে এখন রয়েছে নাম্বার 8 এটা হ্যান্ড আড়ির কাজ কাজটা দেখাতে হবে এটা জরি স্ট্রাইপ টাঙ্গাইল কাজ হ্যাঁ আড়িটা কিন্তু অসাধারণ ছোট ছোট ফুলের ঝাড় করেছি জিনিয়া ফুলের মতন করে একটা ঝাড় করেছি আর তার সঙ্গে মাইকা গেছে পুরো হাতেই পুরো হাতে এটা হাফ আর এই হাফ লালটা হাফে যাবে অথবা ঝাড়টা পুরো সাইডেই যাবে একদম এইভাবে এবং এটা হচ্ছে 2250 2250 টাকা মাত্র 8 নম্বর নাম্বার 8 কোনো ব্লাউজ পিস ছিল না নাম্বার 9 9 নম্বর শাড়ি এটা একটা চাঁদেরি শাড়ি এবং এটা সিঙ্গেলে দেখাবো না ডাবলে দেখাই দেখাই হ্যাঁ কেন বলতো কালারটার জন্য কালারটা তো একদম বেজ টোন ঠিক ঠিক হ্যাঁ নিম জড়ির একটা বুনুই আছে আঁচলে একদম আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে হ্যান্ড আড়িতে করা এরকম অ্যাঙ্গুলার করে করে যাচ্ছে মাইকাও রয়েছে একটা কলকা ডিজাইনটাকে অ্যাঙ্গুলার করে পুরো শাড়িটা কুচিতে কিন্তু স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে হ্যাঁ এটা না একটা সেলুলার এফেক্টও আছে শাড়িটার মধ্যে একটা সেলুলার এফেক্ট আছে এবং এটা কিন্তু চাঁদেরি মেটেরিয়াল ওই গোল্ডেন জড়ি আছে আঁচলে এবং 3000 3000 টাকা দাম এর সঙ্গে ব্লাউজ পিস রানিং এই আছে 3000 9 নম্বর 10 নম্বর 10 নম্বর এটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন একদম প্রচুর মানুষের বলা রয়েছে আমি দিতে পারিনি আমি কয়েকদিন মাঝখানে আউট অফ স্টেশন ছিলাম সেজন্য আমি দিতে দিয়ে উঠতে পারিনি তো আবার করেছি প্রচুর আপনারা আবার বলবেন দিয়ে দেব এইভাবে তো দেখা জিনিস সবই জানা জিনিস আপনাদের অনেক দিন থেকেই দেখছেন ভালোবাসছেন এটা 3150 10 নম্বর এটা কিন্তু 50 টাকা বেড়েছে এইটুকুই যা বলবার 3150 নাম্বার 10 হ্যাঁ নাম্বার 11 11 নম্বর সিল্কে এলাম বাটি সিল্কে বাটিক শ্রীমতীতেই রয়েছে এটা হচ্ছে 11 নম্বর সাদা লালের শ্রীমতী কনসেপ্ট বা শ্রীমতীর যে শাড়িগুলো সেই সে তার মধ্যেই রয়েছে আমরা এইভাবে কর্নার টু কর্নার করে বাড়িটা গেছে এবং খুব একদম ক্র্যাকটাকে সরাসরি সরিয়ে একটু অন্যভাবে বাড়িটাকে সাজানো হয়েছে উইথ ব্লাউজ পিস নাম্বার 11 3850 নাম্বার 12 12 নম্বর এটাতে আবার ক্র্যাকের ব্যবহার রয়েছে ইলাবরেটলি রয়েছে মানে এটা ক্র্যাকের মধ্যে মোটি উঠে এসেছে আর ওটা ছিল মোটিভের মধ্যে সামান্য সামান্য ক্র্যাক এবং এটারও প্রাইস হচ্ছে 3850 নাম্বার 12 12 নম্বর হাফ হাফ ইয়েতে যাচ্ছে 13 নম্বর সামনের দিন কিন্তু কেউ মিস করবেন না দেখবেন আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন সামনের দিন আমি বাটিক কাঁথার এপিসোডটা করে দেব কবিপক্ষ উপলক্ষে আমি ভাবলাম যে এটাই হয়তো উপযুক্ত সময় এই দুটো কাজের জন্য এটা কিন্তু আমাদের শ্রীমতীর শেষ শাড়ি শ্রীমতীর শেষ শাড়ি নাম্বার 13 এইভাবে এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কে বাটিক কাঁথা এগুলো আমি বরাবরই দেখিয়ে থাকি আমি কাঁথার স্টিচটা দেখাবো নিটনেস অফ ওয়ার্ক বারবার এই কাজটার ভীষণ ডিমান্ড মানে এই ডিজাইনটা খুব ডিমান্ড জাফরি ডিজাইন ঠিক এবং এটা হচ্ছে 6300 নাম্বার 13 13 নম্বর 6300 উইথ ব্লাউজ পিস একদম এবারে আসবো নাম্বার 14 14 নম্বর জমজমাট জামদানি হ্যাঁ শাড়িটা কি সুন্দর ধরো সরস্বতী পূজার আগে মনে হয় বলতে মানে সরস্বতী পূজা থেকেই আমি করছি জামদানিতে করি কাজটা সাদার মধ্যে মিল্ক হোয়াইটের মধ্যে পদ্ম ভীষণ আমি যাদেরকে আগের দিন দিতে পারিনি আমি চলে গেছিলাম বাইরে তারা আবার বলবেন দিয়ে দেব এবারে এইভাবে দাম হচ্ছে 3950 পুরো শুদ্ধ বসনা একটা মানে স্নিগ্ধ সুন্দর একটা শাড়ি 3950 নাম্বার 14 জমজমার জামদানি শুরু জমজমার জামদানিতে আমি তিনটে দেখাবো কিন্তু তোমার কাছে আসলে তো আরো পাওয়া যাবে পাওয়া যাবে আর আমি সবসময় এরকম মানে জমজমার জামদানিটা তো আমার জামদানি মানে শুধু দেখাবো না সেটারই একটা উল্টো দিকে হাঁটার পথ মানে হাঁটতে শুরু করেছিলাম সেইখান থেকে এখন পেছনে অনেক লাইন এসে গেছে সেটা ঠিক আছে কিন্তু তারপরে যে আমি সফলতাটা পেয়েছি বা সার্থকতাটা পেয়েছি তারই তিনটে প্রতিফলন আজকে দেখাচ্ছি এটার কিন্তু হাফটা হচ্ছে এরকম কালারিংয়ে যাচ্ছে আর এই হচ্ছে হাফ হাফটা হচ্ছে হাফ তাসরে হাফ তাসরে এই কলকাতা যাচ্ছে এর সঙ্গে রানি কালারের ব্লাউজটা থাকবে এবং এটার প্রাইস হচ্ছে 4100 না 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 তাহলে আমরা একটু বলি 15 নাম্বার বোধহয় এটা সাদা জামদানিটা ছিল হচ্ছে 4100 যেটা তুমি আগে দেখালে এটা পদ্মটা এটা 15 দেখালাম সেটা হচ্ছে 38 এটা হচ্ছে 3800 তাহলে অরেঞ্জটা কোনটা তোমার ইয়েলো জামদানি কোনটা এখানে ইয়েলো জামদানিটা নেই ওটা ও তাহলে আমরা 14 আচ্ছা 14 এখানে তুমি লিখেছো আমি দেখি দেখি 14 নম্বর সাদা জামদানি দেখিয়েছি 4100 আর এখন 15 দেখালাম 3800 এবারে নতুন ডিজাইন করি প্রতিদিন নতুন ডিজাইন করি কারণ সব সময় একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি এবং ক্রিয়েটিভিটির মধ্যে থাকি এটা 16 হ্যাঁ এই উৎকর্ষটা বজায় রাখার চেষ্টা করি এইভাবে এটাও যেমন আজকে নতুন করেছি দেখো জামদানিতে সাদা জামদানিটাই বেছে নিলাম প্রথম ডিজাইন করার জন্য এইভাবে 4100 4100 নাম্বার 16
নাম্বার 17 জামজামার জামদানিতে তিনটেই দেখালাম, আপনাদের যাদের যেটা ভালো লাগবে বুক করে ফেলুন, বুক করুন, একটু সময় দেবেন, অর্ডার দিলে একটু সময় দেবেন, ধরুন এখন তো একজনই পাবেন, তারপরের জনকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলে আমি দিয়ে দেবো। এটা বাটিক আর পিঙ্ক এর কম্বিনেশন, এটাও বাটিক সিল্কে, একদম সিল্কে বাটিক, 3850 মানে মোম ছেটানোর ব্যাপার আছে এবং পাতা ডিজাইনটা যাচ্ছে, এর মেইনলি কালার কালার কনসেপ্টটা, এটা হচ্ছে 3850 নাম্বার 17, খুব স্মুথলি একটা কালার যাচ্ছে, আর সামারের কালার একদম। এটাও একটা প্যাস্টেল শেড দেখাচ্ছি, মানে পিচের একটা টোন, পিচের একটা টোন, খুব আনকমন বাটিকের ক্ষেত্রে। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, ফোকটাকে একটু অন্যভাবে অ্যারেঞ্জ করা এইভাবে, নাম্বার 18 18 নম্বর শাড়ি 3850 এইভাবে যাচ্ছে, তবে এগুলো কিন্তু একটা একটা করে এইভাবে যাচ্ছে উইথ ব্লাউজ। হ্যাঁ আচ্ছা, 19 আর 20 হচ্ছে কবি প্রণাম। হ্যাঁ কবি প্রণামে আমি দেখাচ্ছি, আমি ওই আমি কি বলবো আর যে পূজার উপাচার হিসাবে বেশি আনতে পারিনি, তার দুটি চরণে আমি শুধু দুটি ফুল রাখতে চাই, তারই এক নাম্বার ফুল হচ্ছে এটা, ভেঙে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আমার। হ্যাঁ কারণ একমাত্র তিনিই পারেন আমাদের ভাসিয়ে দিতে, আমাদের মিলিয়ে দিতে, আমাদের হারিয়ে দিতে, তো সেই গানের সঙ্গে আমি ভাবলাম পাখি ছাড়া আর কিছু আসতে পারে না, সেই চিত্রকল্পে বা সেই কল্পনাতে একমাত্র পাখি হতে পারে, তো আমি তাকেই এই করলাম। আর আমার মনে হয় যে রবীন্দ্রনাথ তো দেখো, আমার আমি একটা কথা যদি খুব সাধারণভাবে বলি, মানে আমাদের বাঙালি মেয়েদের বোধ হয় দ্বিতীয় পুরুষ রবীন্দ্রনাথ প্রত্যেকেরই, জানি না আমি ভুল বললাম কিনা, আশা করি ভুল বলিনি। হ্যাঁ মানে প্রত্যেকেরই একজন দ্বিতীয় পুরুষ হলে সেটাকে রবীন্দ্রনাথই বলা যায়। তো সেইটাই বলো তো, প্রত্যেকটা মানুষের নিজের রবীন্দ্রনাথ। হ্যাঁ মানে প্রত্যেকের তো নিজস্ব একটা জায়গা আছে। হ্যাঁ মানে ধর আমি আমার কাছে রবীন্দ্রনাথ আমার মতো, তোমার কাছে তোমার মতো, যে আমার বাড়িতে হয়তো সহযোগিতার কাজ করছে তার কাছে তার মতো। সেই জন্য তো আমি আগে একদিন বলছিলাম যে রবীন্দ্রনাথের বয়স কিন্তু প্রচুর, যে যার যারটা বয়স রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ 5 বছরের রবীন্দ্রনাথ, আবার 50 এর সহজ পাঠেও আছে, আবার শেষের কবিতাতেও আছে। এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে, এটার দাম আমার লেখা হয়নি, এটা হচ্ছে ওই 2750 2750 নাম্বার হচ্ছে 19 নাম্বার 18 এটা, ওটা 19 ছিল, এটা 20, হ্যাঁ 19 এবার 20 আমি ভুল বলেছি, 19 ছিল এটা 20, ওটা 19 নম্বর গেল 2750 আর এটা হচ্ছে 20 নম্বর। আরও একভাবে বলি যে রবীন্দ্রনাথকে নিয়েই বড় হচ্ছি, মানে আমি আমার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথও বড় হচ্ছে, কারণ আমি যে বয়সে যাচ্ছি তিনিও আমার সঙ্গে সঙ্গে বড় হচ্ছেন, তিনি বড় হচ্ছেন। হ্যাঁ আচ্ছা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, কেন বললাম আমার মাথা নত করে দাও একটু পরে বলছি তার কারণটা, আগে শাড়িটা দেখিয়ে নিই। আচ্ছা এটা তো দেখো আমার গানের কনসেপ্টটা যাচ্ছে, তার সঙ্গে আমি এটা লিখেছি যে আমার প্রাণের মানুষ, ডট ডট দিয়ে দিয়েছি, যখনই আমরা এটা বলবো কেন প্রাণের মানুষ লিখলাম, কারণ প্রাণের মানুষ তিনিও আর প্রাণের জিনিস আমাদের এখানে আছে, বাউল যা নিয়ে তিনি সারা জীবন কাজ করে গেছেন। আর প্রাণের মানুষের পরে যে ডট ডটটা দিয়েছি, সেখানে আপনারা যখন নিজেরা মানে নিজের মনে বলবেন, উচ্চারণ করবেন যে আছে প্রাণে, তখন একটা অদ্ভুত একটা করুণার একটা শীতলতার স্পর্শ পাবেন, অনুভব করবেন। সেই জন্য আমি আর আছেটা আছে প্রাণেটা লিখিনি, কারণ প্রত্যেকের প্রাণে আছেন এবং প্রত্যেকে সেই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা উপলব্ধি পাবেন, তো সেই জন্য আমি ওইটুকু করে ডট ছেড়ে দিয়েছি। একটা সম্পূর্ণ গল্পকে ধরবার বা একটা সম্পূর্ণ উপলব্ধিকে ধরবার, শাড়ি তো শুধু শাড়ি নয়, তার মধ্যে একটা গল্প লুকিয়ে থাকে বা একটা কি বলবো একটা অনুষঙ্গ লুকিয়ে থাকে, সেই অনুষঙ্গটাকে ধরবার চেষ্টা করি প্রত্যেকটা শাড়িতে, এমন নয় যে রবীন্দ্রনাথ বলে, প্রত্যেকটা শাড়িতে। এটা হচ্ছে রোদ্দুর, হ্যাঁ 21 থেকে রোদ্দুর, অ্যাজ ইউজুয়াল পথচলা, বাটিক দেখানো হচ্ছে মলমলে বাটিক। তাই ওই আগের কথাটার সূত্র ধরেও আমরা বলতে পারি যে যে কথা যায় না বলা শুধু বোঝা যায়, মনের গভীরে আলো হয়ে রয়ে যায়, তো এই আলো হয়ে এই এইগুলোই রয়ে যায় রোদ্দুরটা। 21 নম্বর 800 কানেক্টেড ব্লাউজ পিস, তবে একজন, এবারে কঠিন বাস্তবে আসি, তবে একজন। তবে আপনারা যারা মনে করছেন যে 9th মে সেলিব্রেট করবেন শ্রাবণীর ভাবনাতে জাগরীর শাড়িতে, তাহলে এখন থেকে যোগাযোগ করুন, মোটামুটি কিছু মানুষ তো পাবেনই। হ্যাঁ চেষ্টা করব দিতে, আচ্ছা এটা হ্যান্ড পার্সি খুব বেশি হবে না, কারণ আমার ওই বাউলটা যে কটা আছে সে কয়জনকেই দিতে পারবো। এটা হচ্ছে হ্যান্ড পার্সি, হ্যাঁ হ্যান্ড পার্সি, এইভাবে আঁচলে যাচ্ছে সাদাতে সামনে থেকে, আর হাফটা হচ্ছে হলুদের। দাম হচ্ছে 1950 নাম্বার 22, হ্যাঁ এর নম্বর 1950।
এটা উইদাউট ব্লাউজ 23 নম্বর শাড়ি, এটা কিন্তু তাঁতের শাড়ি, মানে উইভিং এ চেক এন্ড স্ট্রাইপ, একদম এটা কোনো কাটা জোড়া নয়, পাটটা চেক উইভিং এ বডিটা স্ট্রাইপ, একদম হলুদ সাদাতে রয়েছে এবং তার মধ্যে আমি একটু গর্জিয়াস করে এই ডিজাইনটা করেছি, কাঁচের ডিজাইনটা, কাচ্ছির ডিজাইনটা, এটাও আমার খুব পুরনো ডিজাইন, আমি অন্যভাবে সেট করেছি। এটার দাম হচ্ছে 2250, এর সঙ্গে একটা রানী কালারের ব্লাউজ থাকবে এই কাজটা করা। 23 2250, 24 এ যাব 24 নম্বর। কাজ করে দেখো, যদি মানুষের মনের মধ্যে সেই স্থানটা না পাই তাহলে সার্থকতাটা কি? সফল তো অনেক মানুষই হতে পারেন, অনেক ভাবেই হতে পারেন। এইভাবে এটা স্টেনসিলস অ্যাপ্লিকে যাচ্ছে অল্টারনেট কালারে, খুব ব্রাইট শাড়ি, পড়লেও খুব ভালো লাগে, যারা নিয়েছেন আমাকে ছবি পাঠিয়েছেন পড়লেও খুব ভালো লাগে। এইভাবে 24, প্রাইস হচ্ছে 2600, 24 নম্বর 2600 উইথ ব্লাউজ। আর জীবনে আলোর ভূমিকা অপরিসীম, তো সেই জন্য আলো আমার আলো আমার আলোই। এইভাবে এটা তো সাদাতে যায় একটা স্লিক লাইন করে, এইভাবে কলকাতে যায় এইভাবে, আর এর সঙ্গে এটা হচ্ছে ব্লাউজটা। দাম হচ্ছে এটা 2950, 25 নম্বর, নাম্বার 2529 50। আচ্ছা 26 একটা অ্যাপ্লিক, আগের দিনও দেখিয়েছিলাম, অনেককে দিতে পারিনি, চেয়েছিলেন যেহেতু আমি একটু বাইরে চলে গেছিলাম, তো আবার দেখাচ্ছি ওই জন্য। এটা কিন্তু দুটো শাড়ি কেটে চুল, হ্যাঁ, একটা সাদা রেশম চেক, একটা ইয়েলো রেশম চেক, আর পুরো সাদা রেশম চেকটাকে পার হিসেবে রাখা হয়েছে, ফ্রেমিং হয়েছে এবং তার মধ্যে ঠাসা অ্যাপ্লিক, মাল্টি কালার অ্যাপ্লিক, পাখি তার সঙ্গে আছে। প্রাইস হচ্ছে 2850, নাম্বার 26, 26 নম্বর, 2850। এবারে আসবো 27, এবার বাটিকে এলাম। হ্যাঁ, বাটিকটা কিন্তু একটা অসম্ভব সৃষ্টি এবং এই একটা সম্পদ আমাদের। 27, মানে এর যে পদ্ধতি বা এর যে নিষ্ঠা, এর পেছনে যে একটা সময়, একটা মানে সবকিছু দাবি করে, এটা ভালোবাসা, মানে তার যে পরিশ্রম সবকিছু, মানে প্রত্যেকটা একটা শ্রমের একটা মূল্য আছে, মজুরি বলি আমরা সেই শব্দটাকে, কিন্তু সেই এই যে কাজটা যারা করেন না, তারা কিন্তু মজুরির জন্য করেন না, তারা কাজটাকে ভালোবাসেন বলে করেন, মানে আমি প্রসেসটা দেখেছি বলে আমি বলতে পারি যে প্রচন্ড গরমে ওইভাবে একজন মানুষ, মানে এই এখনকার এই টেম্পারেচারে অমানুষিক, এবং প্রত্যেকটা উপাদান, মানে শ্রম, ভালোবাসা, নিষ্ঠা সবকিছু সমান না হলে এই লেভেলের কাজ হয় না, করতে পারে না, সেখানে কোথাও না কোথাও ডিফেক্ট এসে যায়, মানে প্রত্যেকটা উপাদান সমান হতে হয় ঠিক রান্নার মতো। এটা হচ্ছে ব্লাউজ 3850, এটা দেখালাম হচ্ছে নাম্বার 27, এবার আসছে 28, 28 নম্বর। একটাই কিন্তু খোলার আগে বলে নিচ্ছি, একটা মেরুন অরেঞ্জ, মেরুন আর ইয়েলো, লেমন ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, এইভাবে যাচ্ছে, আঁচলটা ওভাবে রেখেছি আর গায়ের ওপরটা ইয়েলো রেখেছি এইভাবে। কুচিটা আবার কমলার মধ্যে যাচ্ছে, কি করবো এটা, এটা ওঠাবো উপরে, কুচিটা আবার অরেঞ্জের মধ্যে যাচ্ছে এইভাবে ট্র্যাঙ্গল করে। এটা হচ্ছে 3850, নাম্বার 26, আবার মেরুনে পড়বে 26, তার মানে পরার পরে ভেবে দেখুন, একদম সম্পূর্ণ রঙিন আপনি। 27 নম্বর, এটাও একটা বাটিক দেখাচ্ছি একটু মাস্টার্ডের মধ্যে, মানে রোদ্দুরে রয়েছে এখনো আমরা, হ্যাঁ। এটা হচ্ছে 27 নম্বর, এটা কিন্তু মাল্টি কালার, হ্যাঁ একদম মাল্টি কালার, ট্র্যাডিশনাল বাটিক, হাফ যাচ্ছে আর হাফটা পার করে যাচ্ছে। 28, এটা হচ্ছে 385, এটা হচ্ছে 29 দেখাচ্ছি, 293700, এটা 29 দেখাচ্ছি, একটু রেঞ্জটা কম উইথ ব্লাউজ, হ্যাঁ আচ্ছা, শাড়ির কোয়ালিটির একটু হেরফের আছে সেজন্য আমরা মনে হয় রোদ্দুর থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে মুগা, মুগা তসর, হ্যাঁ, তার মধ্যে ডিসচার্জ, ডিসচার্জে রানী আর হলুদ দিয়ে এইভাবে। এটা হচ্ছে 3500, এটা খুব মানে চাহিদার আর কি, প্রিয়ার ডিসচার্জ আর কি, এটা আপনারা অনেকেই অনেক কিছুতেই পাবেন, হ্যাঁ এইভাবে। এটা মুঙ্গাতে করেছে, এটার দাম হচ্ছে 3500, 3500, নাম্বার 30। এটা হচ্ছে এটা বাফতা, জরি বর্ডার বাফতা, রানী কালার একদম এইভাবে, মানে এটা কি বলতো, দুধে আলতা, আলতা বেশি, দুধ ভীষণ কম, এই হচ্ছে রং, হ্যাঁ মানে আলতাটা অনেক বেশি, দুধ ভীষণ কম, ঠিক আছে শুনে নিন, মানে ভিজুয়ালাইজ করে নিন যে ব্যাপারটা কিরকম হতে পারে। দামটা হচ্ছে 3300, নাম্বার 31 ওদিকেই উইথ ব্লাউজ। 32, হুম 32, একটু নতুন একটা কনসেপ্টে কাজ করলাম এইভাবে,
খুব মনে হয় বেশ ভালো লাগছে, বেশ অর্নামেন্টাল লাগছে, খুব সূক্ষ্ম, কিন্তু একটা একটু ধরে দেখিয়ে দাও, হ্যাঁ খুব সূক্ষ্ম একটা, এটাও কিন্তু স্টেনসিল স্যাপলি, স্টেনসিল স্যাপলি খুব সূক্ষ্ম, আর ডাবল লাইনে কাজ, ডাবল লাইনে কাজটা করেছি এইভাবে। দামটা হচ্ছে এটা 2200 টাকা উইথ ব্লাউজ, আর ব্লাউজটা তো শুধু ডটস গেছে গ্রে দিয়ে, এটা 2200, প্রাইস হচ্ছে, নাম্বার হচ্ছে 32 33। এটা রেশম চেক, রেশম চেকে একটু হ্যান্ডের কাজ আছে, হাতের কাজ, কাঠিয়ারি কাজ, আর একটা ইন্ডিগোর বর্ডার গেছে, বর্ডার আছে, মানে প্রিন্টেড ইন্ডিগোর বর্ডার। হ্যাঁ, এটা ব্লাউজ পিস যদি কেউ চান আমি দিতে পারবো আর কি, একটু ডিজাইনটা একটু কাছের থেকে যদি দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা 2300 ব্লাউজ পিসটা, চাইলে কিন্তু ওটার পেমেন্ট করে দিতে হবে আপনাদের। শাড়ির দামটা হচ্ছে 2300, ওর সঙ্গে আলাদা ব্লাউজ নেই কিন্তু চাইলে দিতে পারবো। এবারে আসছে 34 নম্বর, এটা তো বেশ বিখ্যাত হয়েছে, একদম একদম, মানে কত যে চাহিদা আমি বলতে পারবো না, কালারটা এত সুদিং টোন না, একদম গরমের জন্য কালারটা, গরম কালার খুব অ্যাপ্রোপ্রিয়েট, রবীন্দ্রজয়ন্তীতেও পড়তে পারেন, খুব সুন্দর। এটা হচ্ছে বডিটা চেক থাকবে, আর এরকম তো জানেনই প্রচুর কাটা জোড়া করে শাড়ি, অনেকগুলো কলকা থাকে, এইভাবে তিনটে থাকবে কুচিতে, আঁচলে একটা, আঁচলে থাকবে উইথ ব্লাউজ, এবং এটার প্রাইস হচ্ছে তোমার 2300, এটা হচ্ছে 2100, এটা 34 বেড়েছে, যেটা বেড়েছে সেটা আমি বলে দিলাম, দুটো একটার একটু এদিক ওদিক হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এবারে আসছে 35 35 নম্বর শাড়ি, নাম্বার 35, আঁচল এইভাবে, এটাও জরি চেক, জরি চেক এইভাবে যাচ্ছে, তার মধ্যে মাল্টি কালার একটা ফ্লোরাল অ্যাপ্লিক যাচ্ছে, হাফটা হচ্ছে পিঙ্ক, হাফটা হচ্ছে জরি চেক তাঁত, হাফটা হচ্ছে পিঙ্কের মধ্যে স্ট্রাইপ তাঁত, জরি স্ট্রাইপ তাঁত। এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 35, 2100, 2100 টাকা, ব্লাউজ পিসও থাকছে। 36 তোমার শাড়ি, আমার শাড়ি, তোমার শাড়ি আমি পরেছিলাম, আমার পছন্দের শাড়ি, হ্যাঁ, কিন্তু আমাকে তো যখন বলে তখন তো বলে তনুশ্রীদির শাড়ি, আমি কি করে বলবো, আমাকে যখন চাইছে তখন তো বলছে তনুশ্রীদির শাড়িটা, তনুশ্রীদি পরেছিল, সেজন্যই বললাম তোমার শাড়ি। এটা তুতে গোলাপি এবং হলুদ শাড়িটা এত সুন্দর, দেখো আমি তৈরি করেছি, কিন্তু এই যে তোমরা তোমাদের করে নিয়েছো সেখানেই আমি তো সব, এবং এটা আমার নিজের নিজেকে দোলের দিন খুব ভালো লেগেছিল, শুধু তাই নয় বললাম না, আমার বাড়ির প্রতিনিধির ভালো লেগেছে এবং সে পরার অপেক্ষায় রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা পিঙ্ক আর ইয়েলোতে কিন্তু ব্লাউজ পিসটা, আমার ব্লাউজটা হচ্ছে তুতে আর হলুদে, এবার আমি পিঙ্ক আর ইয়েলো করে দিয়েছি, সফট লাগবে গরমকাল তো, হ্যাঁ হ্যাঁ, এবং এটার প্রাইসটা হচ্ছে তোমার, এটা বলে দিই, এটা হচ্ছে 3150, নাম্বার 36, 3100 ছিল, 3150 হয়েছে। আচ্ছা, এবারে আসবো 37, এটা হাফ তাসরে কাঁথা, এই একটা কাজ শ্রাবণী কোনোদিন পুরনো হবে না, একদম, মানে আমার মনে হয় সবার বোর্ডরুপে একটা করে থাকতে হবে এই শাড়ি, এখানেও তো সেই ভালোবাসা, একদম এখানেও তো সেই ভালোবাসা, এবং এটা পুরোটাই আউটলাইন কাজ, কিন্তু শুধু ইয়েলো দিয়ে একটুখানি ভরাট, বাকি পুরোটা কিন্তু সাদা আর নেভি ব্লু আছে, এইভাবে, এটা কিন্তু হাফ তাসর মেটেরিয়ালটা, এটা 2600, এটা হচ্ছে 2650, না ভুল বলছি, এটা এটা 2950 বোধহয়, 2950 তো দেখো, এটা হচ্ছে তুতে তাসরে কাজ, 3150 37 উইদাউট ব্লাউজ, 3150 নাম্বার 37, 38 এটাও করেছিলাম কিছুদিন আগে, সব ডিজাইন তো প্রতিদিন দেখাতে পারি না, ওই যে সেই ঘুমের তত্ত্ব সেই কবিতাটার মতন আছে কিন্তু নেই, মানে যেটা সামনে দেখতে পাচ্ছি না সেটা নেই তা নয়, আছে, এটা অ্যাকচুয়ালি কলমকারীর যে ডিজাইন সেটাকে পুরো স্টেনসিল অ্যাপ্লিকে আনা কঠিন কাজ, খুব কঠিন কাজ, হ্যাঁ, মানে শাড়ি নষ্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে, শুধুমাত্র যে কাঁথা বাটিক এগুলোতে পরিশ্রম আছে, না না, এই যারা মেশিনে এইগুলো কাজ করে তাদেরও কিন্তু প্রচুর সাবধানে থাকতে হয়, আমাদের শাড়ি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, একটু কাঁচি এদিক ওদিক হলেই শাড়ি কেটে যেতে পারে। এটাও 3100 টাকায় দাম, 38 নম্বর, 39 নম্বরে যাব, নাম্বার 39, এটাও একটু অন্য কালারে দেখতে চেয়েছিলেন, আমি বরাবরই হলুদে দেখিয়েছি, কারণ আমার হলুদ প্রীতি আছে একটু, তুতে সাদাতে দেখাচ্ছে, তুতে সাদাতে এবারে মাল্টি কালার, মানে এখানে যে পাতা ফুল প্রজাপতি সব অ্যাপ্লিক, সব অ্যাপ্লিক, এটার প্রাইস হচ্ছে 2650, 39 নম্বর, নাম্বার 39, 2650। আচ্ছা, একটা ব্লাউজ পিস আছে দিয়ে দেব, 40 নম্বর, নাম্বার 40, এটা সিঙ্গেলে দেখাই, হ্যাঁ দেখাও, ব্লাউজ পিসের জন্য এই সিঙ্গেলে দেখালেও কি আর ডবলে দেখালেও কি, মাছের সব সময় মানে চলছে অন্য প্রোগ্রাম আর বুকিং আমার কাছে, আমি খুব লাভবান এই দিক থেকে। আর আরও একটা কথা বলি, যারা মানে করছেন নকল করছেন তারা হয়তো ভাবছেন যে ব্যবসায়িকভাবে আপনি সফল, কিন্তু আমি সার্থক, আর সফলের সঙ্গে সার্থকের অনেকটা ডিফারেন্স, এটা হয়তো বুঝতে পারেন না আপনারা, সেজন্যই আপনারা নকল করেন। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, 40 নম্বর, 2750, তুতে সাদার সঙ্গে দেখিয়ে দিলাম,
41 এ যাব এবার আমরা। নকল করে ফেসবুক খোলার উপায় নেই, এটা ধরো খুললেই দেখছি আমার শাড়ি, হাসছি মনে মনে। এটাও দুটো শাড়িকে কেটে জুড়ে প্রজাপতি দিয়ে। হ্যাঁ আচ্ছা, আমার প্রজাপতিটাকে এবার অন্যভাবে একটু করেছি, মানে প্রচুর প্রজাপতির ঢেউ আর কি। এইভাবে নেভি ব্লু সাদাতে কেটে দুটোই রেশম কোটা সেইভাবে, আর তার সঙ্গে এই পিঙ্ক ব্লাউজটা থাকবে। এটার দাম হচ্ছে 2900 টাকা, 2900। আর পেছনের হাফটা এইভাবে পুরো পাটটা চলে যাবে, এই যে আমরা দেখালাম 2900, 2900 টাকা, 41, 42। এইটা দেখো জাম কালার, খুব সুন্দর একটা কালার, রেশম কোটার মধ্যে আনকমন জাম কালার, তার মধ্যেও একটা প্রচুর অ্যাপ্লিক, প্রচুর ছোট ছোট, খুব 3D এফেক্টে অ্যাপ্লিকটা যাচ্ছে এইভাবে। ব্লাউজ পিস এটা হচ্ছে তুতেতে পড়ছে, তুতের সঙ্গে জামের 2750 নাম্বার 42, 2750 পুরো শাড়িটাতে এইভাবে চলে যাচ্ছে। 43 এবার পিওর সিল্ক, সিল্ক কিন্তু সবসময় একটু ওয়েট দেখে নেবেন, হ্যাঁ ঝলঝলে সিল্ক নয়। হ্যাঁ আমি সবসময় বলি যে আমার সিল্কের ওয়েট মিনিমাম 350 গ্রামের ওপরে। এটা অরেঞ্জ রানি আর গ্রে, মানে এই যে টেক্সচারটা দেখেই বোঝা যায় যে সিল্কের ইয়েটা কতটা। 43 3500, 3500, খুব সিম্পল, মাঝে মাঝেই দেখাই অন্য নানান রকম কালারে। 44, এরও একটা কমলা রঙের ব্লাউজ পিস থাকবে। এটা না পাড় আলা রেশম চেক, মানে এই পাড়টা কিন্তু একটা কটনের মাথা পাড় একদম, এটা কিন্তু ছিল এই শাড়িতে উইভিং এ। হ্যাঁ এটা উইভিং এই ছিল, তার উপরে এই ফ্লোরাল ছোট ছোট একটা ফুলের ঝাড়ের ডিজাইন যাচ্ছে এইভাবে। 2850, 2850, 44 নম্বর আবার প্রজাপতি, সেই আপনাদের চেনা এই ডিজাইনটা, আমাদের চেনা চেনা প্রজাপতি। এটা দুটো শাড়ি কেটে জুড়ে, মানে এর একটা অপোজিট সবসময় হয়, এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ তবে অপোজিটটা আমি আর করি না, করি না মানে এইটারই চাহিদা বেশি যে হাফটাতেও এই কালার আবার একই রকম করে। হ্যাঁ সেটাও আমাকে অনেক মাথা খাটিয়ে বের করতে হয়েছে যে সবকটা শাড়ি কি করে পেছনটা কালার থাকবে। আচ্ছা এইভাবে এটা ব্লাউজ পিস ওই রানী কালারটা থাকবে। 2500 টাকা দাম, 45 নম্বর। আমার কানগুলো কিন্তু ভীষণ হিট জানো তো, ভীষণ কান, হ্যাঁ কানবালা বা কি বলো তো, কানবালি কানবালি, আমার দেখতে ভালো লাগে কিন্তু ঠিক সাহস করে পরে উঠতে পারি না, কারণ আমি ওটা নিতে পারবো না। এটা বেশ পরে তোমরা পরো, বেশ ভালো লাগে আমার। এটা অ্যাপ্লিকে যাচ্ছে 46 2750, যেটা আছে সেগুলো কিন্তু স্টিচে, পাটটা পুরো অ্যাপ্লিকে, ভেতরটা কিন্তু পুরোটা স্টিচে। আচ্ছা এটা হচ্ছে এর পেছন পাটে থাকবে, মানে পিঠে থাকবে। 46 2750, 47। আমি খুব নির্দয়, আমি হাট করে নিয়ে নিলাম, আসলে কি বলুন তো আমার না আমাকে ঘড়ির সঙ্গে চলতে হয়, তো আমার খারাপ লাগে যে ওরা ওনারা জানেন কষ্ট করে শাড়িগুলো তৈরি করে নিয়ে আসে। না হলে একটু পেছনের কোনো এপিসোডে দেখে নেবেন, যদি ব্লাউজ পিসটা দেখতে চান দেখে নেবেন। আচ্ছা এগুলো কিন্তু খাদিতে বাটিক একদম, মানে এটা ভাগলপুর কটন সম্ভবত, না এখানকারই খাদিতে, একদম খাদিতে আমি বাটিক করিয়েছি কিছু সেইভাবে। আর 2350, হ্যাঁ 47 2350 উইথ ব্লাউজ, 2350 যদি এর দাম হয় তাকে, তাহলে 4600 টাকা হচ্ছে এর আরাম। এটা হচ্ছে 48, এটাও কাছাকাছি কম্বিনেশন, কম্বিনেশন আমি একটু ডিজাইন আলাদা, কারণ যাতে একটু পছন্দ করতে সুবিধা হয়, মানে এটা হচ্ছে 48 2350 উইথ ব্লাউজ। দরকার ছিল না রে বাবু, ওতে আরো সময় চলে যাবে আমাদের, এই যে ঘোরানো ঝামেলা। হ্যাঁ ঝামেলা এড়াতে আমি কি দুটো দুটো কম্বিনেশন এনেছি, যেমন আগের দুটো সি গ্রিনে দেখালাম, এইটা ব্লুতে দেখাবো দুটো। এটা 49 2350, সবকটাই জরি বর্ডার আছে, এটা কিন্তু মুখোশের ডিজাইন আঁচল এবং পার ধরে ব্লুর সঙ্গে, আর এটাও ব্লুতে। হ্যাঁ এটা ব্লু ব্ল্যাক, তবে সবাই একটা বললে কিন্তু খুব মুশকিল, একটু ভাগ ভাগ করে বলবেন, সময় দিলে বানিয়ে দেবে। এটা হচ্ছে 50, এটাও 2350, 50 নম্বর, এটাও নেভি ব্লুর সঙ্গে। আচ্ছা টেবিলে একটা চাদর রয়েছে বাটিক, এটা হচ্ছে 1300। এই যে টেবিলের চাদরটা, এরও কিন্তু অনেক কালার পাবেন, আমরা আরেকটা আজকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আগের দিন আমার কিন্তু ডিসকাউন্ট ছিল, সেটা আগের দিনের জন্য আমি আবার ওই এক্সাম্পলটা দিয়েছিলাম যে গরমকালে কেউ সোয়েটার পরে না, সেটা সময়ের দাবি, আপনাদের খুব ভালো লেগেছে জানিয়েছেন। আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের ওপরে, আজকে কিন্তু আবার 1300ই আপনারা যারা ব্যাংকে না যেতে পারবেন বা যাওয়ার অসুবিধা, আপনারা ঘরে বসেই শাড়ি আমাদের হাতে পেমেন্ট করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।